আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখিয়ে নিয়েছেন ভিউয়ার্স আজকে আমি কী রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে পুডিং করে দেখাবো। এটা অনেক অনুরোধ ছিল, আমাকে অনেক রিকোয়েস্ট করেছে আমি যেন একটা খুব সহজে পুডিং বানিয়ে দেখাই। আমাকে এমন প্রশ্ন করেছে যে ক্যারামেল তৈরি করা যায় কীভাবে, তাদেরটা নাকি তেতো হয়ে যায়। তো আজকে আমি খুব সহজে বানিয়ে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পাঁচটা ডিম নিলাম। আমার ডিমের সাইজটা ছোটো তাই পাঁচটা নিয়েছি। আপনাদের ডিমের সাইজ যদি বড়ো হয় তাহলে চারটা নিলেও চলবে। আর এখানে আমি দেড় লিটার দুধ ঘন করে জাল করে নিয়েছি। জাল দেওয়ার সময় আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। তো আপনারা দুধটা এইভাবে ঘন করে জাল করে ঠান্ডা করে নেবেন। এবার আমি ক্যারামেলে চলে যাচ্ছি। টিফিন কারি বাটিতে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দুই চামচ ভরে ভরে চিনি দিলাম। দুই চামচ ভরে চিনি দিলাম। চুলা আঁচটা অল্প রেখেছি। তো আস্তে আস্তে চিনির কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। আসলে এখানে চুলা আঁচটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যায়, তখনই তেতো লাগে। এই জন্য অল্প আঁচে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। প্রিভিউয়ার দেখতেই পাচ্ছেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এখন আমি বাটিটা ঠান্ডা করে নেব। তো এবার চলে এসেছি, এই যে আগে দেখিয়েছি আপনাদেরকে যে আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি, এই দুধের সাথে চিনি মেশানো আছে। এবার আমি পাঁচটা ডিম ভেঙে নিলাম। ভেঙে নিয়ে খুব ভালো করে ফেটে নেব। আমি একদম ঘরোয়া উপায় দেখাচ্ছি, আসলে একদম ঘরে কীভাবে করা যায় খুব দ্রুত সেটাই দেখাচ্ছি। আপনারা আমার এই রেসিপিটা হুবহু ফলো করবেন, আপনাদের পারফেক্ট পুডিং হবে, কথা দিচ্ছি আমি। তো আমি ডিমটা খুব ভালো করে ফেটে নিলাম। যাদের বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে এভাবে পুডিং বানিয়ে দিবেন। তো যাই হোক, ডিমটা আমি মিশিয়ে দিয়েছি দুধের সাথে। এবার আমি আশা করছি এই ডাল ঘুটনিটা সবার বাড়িতে থাকে, তো আমি এই জন্য এই ডাল ঘুটনিটাই ব্যবহার করছি। খুব ভালো করে মিশিয়ে দিব ডিম এবং দুধ, খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এখানে, যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখেই নিয়েছেন আমি অনেক সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এই যে আমার ক্যারামেল তৈরি করেছি বাটিতে, ঠান্ডা হয়ে গেছে। এখন এই বাটিতে আমি ওই ডিমের আর দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। ব্যাস, মেন কাজগুলো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি কিছু পানি দিলাম, দুই গ্লাস পানি দিব। তারপরে একটা স্ট্যান্ড দিচ্ছি আমি, সরাসরি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি স্ট্যান্ড দিয়েছি। আপনি এখানে টিস্যু বা কোন পাতলা কাপড়ও বেছে দিতে পারেন। তো আমি স্ট্যান্ড দিয়েছি, এর উপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। এই তো পুডিংয়ের বাটি বসিয়ে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে আমি জালের চুলার আঁচটা একটু বাড়ানো থাকবে 5 মিনিট, তারপর আমি কমিয়ে দিব। আমি সাধারণত 40 থেকে 50 মিনিটের মধ্যে হয়ে যায়। তো চুলা আঁচ কমিয়ে আমি প্রায় 1 ঘন্টা পর ফিরে আসব। চলে এলাম 1 ঘন্টা পর, 50 মিনিটেই হয়ে যায় আসলে। তো আমি একটু চেক করছিলাম হয়েছে কি না। আমি একটা কাঠি ঢুকিয়ে দিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা কিন্তু আসলে একদম পরিষ্কার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কাঠিতে কিছু লেগে নেই। তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে আনমোল্ড করে নেব। সাইডটা একটু ছড়িয়ে দিলাম নাইফ দিয়ে। এবার আমি একটা প্লেটে আনমোল্ড করব, একটু সাবধানের সাথে করতে হবে। এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা, আপনারা দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে, পারফেক্ট। ঠিক আমার এই রেসিপিটা ফলো করে আপনারা হুবহু এইভাবে পুডিং বানিয়ে ফেলতে পারবেন। এটা খুবই পুষ্টিকর, যাদের বাচ্চারা দুধ খায় না তাদেরকে এইভাবে পুডিং বানিয়ে দিবেন, খুব মজা করে খেয়ে। আমি অবশ্য আপনাদের কিছু কেটেও দেখাবো ভেতরটা কেমন হয়েছে।
ঘরে তৈরি পুডিং আসলে খুবই স্বাস্থ্যসম্মত। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার পুডিংটা ভিতরটা কত পারফেক্ট হয়েছে। আশা করছি ভিউয়ার্স আমি আর আমার এই সহজ করে দেখানো পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।